হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি অনেক দিন কিন্তু সেরকম বড় ভিডিও শেয়ার করা হয় না মোটামুটি যে রিলস ভিডিওগুলো সেগুলোই কিন্তু এখন দেওয়া হচ্ছে তো ভাবলাম যে চলুন একটা রেসিপি শেয়ার করি আর কি অনেক দিন বাদে রেসিপিটা রান্না করছি আর কি তো সেই কারণে ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শেখানো একটা রেসিপি আর কি আর এখানে দেখুন ফলোই মাছও নিয়ে চলে এসছে একটা একটা আর কি এই মাছগুলোর মধ্যেই সেটা আলাদা করে আর কি কেটে নিয়ে রান্না করব আর এই যে চারটে মাছ নিয়ে নিয়েছি আর কি অন্যান্য মাছগুলোর মধ্যে থেকে এটা কিন্তু মানে কাঁচা মাছ হিসাবে রান্না করব মানে ভেজে করব না এটা দেখুন শাশুড়ি মা কিন্তু এইভাবেই আমাকে শিখিয়েছেন আর কি মানে আগে যখন উনি ছোট ছিলেন আর কি বাংলাদেশে তো সেই সময় কিন্তু ওনার বাড়িতে কিন্তু এইভাবে রেসিপিটা রান্না করা হতো আর কি আমি ওনার হাতে বেশ কবার খেয়েছি আর কি আমার বেশ ভালো লেগেছে তো তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি আর এর জন্য কিন্তু অবশ্যই জ্যান্ত মাছ হতে হবে তাহলে কিন্তু টেস্টটা প্রপার আসবে আর কি আর কিছুই নয় সামান্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটুখানি দিয়ে আর কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি সেটা মিক্সিতে একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছি যদিও কাঁচা লঙ্কার জায়গায় শাশুড়ি মা কিন্তু শুকনো লঙ্কার পেস্টটা আর কি ব্যবহার করতেন তো আমি শুকনো লঙ্কাটাই গরমের মধ্যে খাবো না তো সেই কারণে ওটা স্কিপ করে কাঁচা লঙ্কা দিয়েছি আর কি হ্যাঁ তো তাতে টেস্টের কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি একটু এদিক ওদিক হয়েছে আর কি ছালটা এবার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে আর ওদিকে পেঁয়াজ আর সামান্য একটুখানি জিরেগুলো মশলা যেন সামান্য হয় মানে বেশি রিচ যেন না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আর সবচেয়ে ছোট ছোট মাছগুলো আমি বেছে নিয়েছি মানে অনেক বড় বড় মাছ আর কি দিলে খুব একটা ভালো লাগবে না যেহেতু মাছগুলো ভাপে সেতে হবে তো বেশি বড় বড় মাছ হলে আবার ভেতরে কাঁচা থেকে যেতে পারে ছোট মাছ হলেই এ সমস্ত রান্নাগুলো ভালো হয় আর কি আর গরম জল কিন্তু করে রেখেছিলাম পাশে এবার কিন্তু এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো হলো কাঁচা মাছগুলো তারপরে একটুখানি বেশি সময় না পাঁচ সাত মিনিট কি দশ মিনিট একটুখানি ফুটতে দেবো আর কি দেখ যখন বুঝবো যে হয়ে গেছে আর কি মাছটা একটু নরম নরম হয়ে গেছে বোঝা যাবে তখন কিন্তু নামিয়ে নিলেই হবে আর গরমের সময় কিন্তু এইরকম রান্নাবান্নাগুলো কিন্তু ভীষণ মানে ভালো লাগে আর কি একটুখানি অন্যরকমও লাগে আর কি একটুখানি চেঞ্জ আসে সব সময় তো একই রান্না ভালো লাগে না আর কি রান্না ভালো হলেও কিন্তু তখন মনে হয় না যে ভালো লাগছে বা কিছু একটুখানি অন্যরকম হলে টেস্টটা চেঞ্জ হয় আর কি তো বেশ ভালোই লাগে আর কি তো চলুন রান্না প্রায় হয়েই এলো খাওয়া দাওয়া করবো একটুখানি ভাপে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢাকনাটা দিয়ে রেখেছি দেখুন মাছটা কিন্তু প্রায় হয়েই গেছে দেখে একটুখানি বোঝাই যাচ্ছে যে হয়ে আর কি তো চলুন এখন পরিবেশন করার পালা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে